স্বামীজি মহারাজ কি জয়, জয় গঙ্গামায়ের কি জয়, জয় কালী। বাসন্তী পূজা উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া সারদা তীর্থম নিশানে কুমারী পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মঙ্গলবার বাসন্তীর মহা অষ্টমী, সেই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়। আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী আত্মপ্রাণানন্দ জানান, এই মিশনে 24 বছর ধরে এই বাসন্তী পুজো ভিন্ন নিয়ম রীতি মেনে হয়ে আসছে। আজ মহা অষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় মালদহের এক ব্রাহ্মণ পরিবারের মেয়েকে নিয়ে এসে। এবছর বিভিন্ন রীতি মেনে এই পুজো করা হয়েছে, বহু ভক্ত সমাগম হয়েছে সকাল থেকেই। আশ্রমে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষদের মধ্যে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বিকেল থেকে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। কোথায় কি হলো, কোন জায়গায় মানে এই পুজোটা হচ্ছে, কত বছর ধরে হয়ে আসছে? আমাদের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম, এটা মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম গাঙ্গুরিয়া। এটা বামনগোলা ব্লকের অন্তর্গত জগদলা জিপির একটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি অঞ্চল একটা গাঙ্গুরিয়া। এখানে 2000 সাল থেকে মানে 1998 সালে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। মহারাজ শ্রীমৎ স্বামী গিরিজাত্মানন্দ রামকৃষ্ণ মনবেশন থেকে বেরিয়ে এসে এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এবং 1999 সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয় মানে আনুষ্ঠানিকভাবে, এবং 2000 সাল থেকে এখানে বাসন্তী পুজোটা শুরু হয়। এবং সেই বাসন্তী পুজোয় অষ্টমীর দিন, মহাষ্টমীর দিন আমাদের এখানে কুমারী পুজো হয়। তো আজকে সেখানে কুমারী পুজো হয়েছে সকাল 10টায় এবং ভোরবেলা থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন রকমের পুজো এখানে হয়। আজকে দুর্গা অষ্টমী বিহিত যে পুজো, সে পুজো হয়েছে। তারপরে অন্নপূর্ণা দেবীর পুজো হয়েছে, বিশেষ পুজো। তারপরে মহালক্ষ্মী দেবীর বিশেষ পুজো হয়েছে এবং গর্ভমন্দিরে আজকে সারদা দেবীর নামে আজকে বিশেষ পুজো হয়েছে। আজকে ষোড়শোপচারী পুজো এবং সকাল 10টার সময় আমাদের যে আনুষ্ঠানিকভাবে যে কুমারী পুজো, সেই কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। এখন ভক্তদের প্রসাদ বিতরণ চলছে। আমাদের বহু ভক্ত এবং এই অঞ্চলের যারা আমাদের অধিবাসী রয়েছেন, তারা সকলে এই অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট হন। তারা আসেন প্রত্যেক বছর, তারা এখানে যোগদান করেন এবং এখানে প্রসাদ তারা গ্রহণ করেন। সেই প্রসাদ বিতরণের এখন সময় চলছে, এখন প্রসাদ বিতরণ চলছে। আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ। আমি এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থমের সম্পাদক হিসেবে আছি এবং এই গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা বাণীপীঠের আমি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। মহারাজ দায়িত্ব দিয়েছেন শ্রীমৎ স্বামী গিরিজাত্মানন্দ এবং সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি। ধন্যবাদ।